সন্ধে ছটায় প্রত্যেক দিন জাগো বাংলা খুঁটিনাটি নিয়ে আমরা হাজির হই। সারাদিন নানা ব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা চোখ রাখতে পারেন না, সম্ভব হয় না টেলিভিশনের পর্দায়। নানান ব্যস্ততা, অফিসে ট্রেন ধরার তারা, বাস ধরার তারা, মেট্রো ধরার তারা, কোনো মতে খবরের কাগজটা একবার হয়তো দেখলেন কি দেখলেন না, তারপরেই বেরিয়ে পড়লেন। কিন্তু কি চলছে আপনার চারপাশে জানতে হলে যে কারণে আমরা জাগো বাংলা খুঁটিনাটি আলোচনা শুরু করেছি, এবং সেখানে এই পরিস্থিতিতে আজকে সারাদিন কী ঘটলো এক ঝলক আমরা বলে যাওয়ার চেষ্টা করি, এবং আগামীকাল কী চলতে পারে বা কী হতে পারে সেটা বলার একটা চেষ্টা আমরা করতে পারি। প্রথমত আজকের দিনের একটা বড় খবর আপনি যদি বলেন তাহলে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি গ্লোবাল বৈঠক যে কমিটি তিনি করেছিলেন সেই কমিটি বৈঠক করেছেন, এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকার কোভিডে ভালো কাজ করছে এবং আরও অন্যান্য দিকে ভালো কাজ করছে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু ঘুরিয়ে তিনি কেন্দ্রের সমালোচনা করেছেন। একই সঙ্গে কোভিড ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মোদ্দা কথা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো বেশি করে ভ্যাকসিন পেয়েছে, পশ্চিমবঙ্গের মতন রাজ্য কম পেয়েছে। এই বৈষম্য থাকা উচিত নয়, কিন্তু কেন থাকছে থাকাটা উচিত নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে নীতি যে সব রাজ্যকে সমান চোখে দেখতে হবে, এটা কেন হচ্ছে না, এই মর্মে একটি চিঠি তিনি দিয়েছেন। যদিও তিনি চিঠিতে পরিষ্কার করে মেনশন করে দিয়েছেন যে চিঠি লিখি বটে কিন্তু চিঠির উত্তর আপনারা কেউ দেন না, কোনো চিঠির উত্তর এর আগে আমি পাইনি। দিল্লিতে যখন তিনি গিয়েছিলেন তখন তিনি এটা নিয়ে তার কাছে দরবার করেছেন। পার্থ চট্টোপাধ্যায় শিল্প বাণিজ্য আইটি মন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন যে শিল্পকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে এবং নির্দেশে 11 তারিখ বিকেল 3টায় শিল্প দপ্তরে একটি চা চক্র আয়োজন করা হয়েছে। বিশেষত আইটি ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত তারা এখানে উপস্থিত থাকবে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন মাত্র 48 ঘন্টা আগে যে রাজ্যে শিল্প বাণিজ্য ক্ষেত্রে বা বিনিয়োগের ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে, এবং অন্যান্য রাজ্যের তুলনায় শিল্প সহায়ক পরিবেশ এখানে অনেক বেশি পরিমাণে রয়েছে। ফলে এইগুলোকে তুলে ধরার ক্ষেত্রে আরও বেশি করে উৎসাহিত করার ক্ষেত্রে 120টা ইন্ডাস্ট্রির একেবারে ক্যাপ্টেনরা বলা যেতে পারে, সেই ইন্ডাস্ট্রি যারা লিড করেন সেই ক্যাপ্টেনরা, তারা এসে এই চাচককে মিলিত হবে, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হবে। তার একটা প্রি বৈঠক আজকে হয়ে গেছে। ফলে এই পরিস্থিতিতে এগুলো ঘটছে। অনেকে মনে করেছিলেন যে এই যে বৃষ্টি গত 48 ঘন্টা হয়েছে সেটা কি তারা আজকে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে আরও থাকবে, আবার ডুবতে হবে, কোনো কোনো জায়গায় জল আছে জল নেই, তা নয়, বন্যা পরিস্থিতি রয়েছে, দুর্গত এলাকায় প্রশাসনিক তৎপরতা রয়েছে, কিন্তু কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নতুন করে কোনো দুর্যোগের ঘনঘটা আজকে অন্তত দেখা যায়নি, ওয়েদার ঠিক আছে। একই সঙ্গে আর একটা খবর আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে খুঁটিনাটির বিষয়, সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যে রাজ্যে বেশ কয়েকটি উপনির্বাচন করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় তিনি যেমন মন্ত্রী একই সঙ্গে দলের মহাসচিব, তিনি জানিয়ে দিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার সেদিন রাজ্য নির্বাচন কমিশনের সিইও দপ্তরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। তারা গিয়ে দাবি জানাবেন যে উপনির্বাচনগুলো করা দরকার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকার যে নোটিফিকেশন বা যে ফিলার পাঠিয়েছে রাজ্যগুলোর ক্ষেত্রে যে সামনে উৎসবের মরশুম আসছে, সেখানে ওনাম হোক, সেখানে দুর্গোৎসব হোক, সেখানে গণেশ পুজো হোক, সেখানে কোনো অবস্থাতেই যেন কোনো দিক থেকে রাস আলগা না হয়। অর্থাৎ এদিক থেকে একটা অশনি সংকেত দেখছেন রাজ্যের শাসক দল যে এটা করে কি তাহলে বাই ইলেকশনগুলোকে আটকানোর একটা চেষ্টা হচ্ছে, হতেই পারে, কেননা রাজনীতির বাইরে তো কোনোটাই নয়। আপনার কি খবরগুলো জানা ছিল? কিছু জানা থাকলে, সবটাকে জানা ছিল না। ফলে এই যেমন বাই ইলেকশনের খবরটি বা রাজ্য তৃণমূল কংগ্রেস যাচ্ছে সেটা যেমন দিলাম, আর একই সঙ্গে কতগুলো বিষয়ে আমরা নজর রাখবো, কেননা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেভাবে উৎসাহ বাড়ছে সেভাবে ইন্ডাস্ট্রির ক্যাপ্টেনরা কী বলছে, আমরা চেষ্টা করবো তাদেরকে দু একজনকে আপনাদের সামনে হাজির করার, যদি তারা কী চাইছেন রাজ্য সরকারের কাছে। কেননা প্রবল একটা আশীর্বাদ নিয়ে, মানুষের রায় নিয়ে ফিরে এসছে তৃতীয়বারের জন্য এই পশ্চিমবঙ্গে ক্ষমতা তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকার একেবারে অন্য ধাঁচে এবারে তারা চলছেন, ফলে সেই চলার পথ কোন দিকে যাচ্ছে, গতি কোন দিকে নজর রাখতে হবে। কিন্তু সব খবর আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়, কেননা কখন কী ঘটে যাচ্ছে আপনার চারপাশে আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু প্রতিটা মুহূর্তের আপডেট পেতে হলে আপনাদের নজর রাখতে হবে জাগো বাংলা ডিজিটালে, এবং প্রত্যেক দিন সকালে আপনাদের সঙ্গে রাখতে হবে জাগো বাংলা পত্রিকা। আপাতত জাগো বাংলা খুঁটিনাটি এটুকুই। অভিজিৎ মুখার্জির সঙ্গে মনীষ কীর্তনিয়া, জাগো বাংলা।